ভিলেজ সুইট ঋষিকা থেকে বলছি বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেককে আমি স্বাগত জানাই। আর আমি একটা পিঠে নিয়ে এসেছি আপনাদেরকে করে দেখাবো, তালের পিঠে। এই দেখুন, তার জন্য নিয়েছি তালের নোদ, এখানে আছে নুন, চালের গুঁড়ি, চিনি, সুজি আর নারকোল। এখানে চালের গুঁড়ি, 2 কাপ মতো গুঁড়ি নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি চিনি, সুজি দিয়ে দিচ্ছি, আর তালের নোট দিয়ে দেব। দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে মেখে। এবার একটু জল লাগবে, একটু জল দিয়ে দেব। ঠিক এরকম বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের কুড়ো। নারকেল দিয়ে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য এই কলা পাতা লাগবে, আমি কলা পাতার মধ্যে এই পিঠেটা বানাবো। এইরকম কলা পাতার মধ্যে দিয়ে দিতে হবে। এইরকম ব্যাটারটা নিয়ে নিতে হবে, এখানে গোল করে এই ব্যাটারটা নিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে পাতাটা মুড়ে দিতে হবে। এ আমার একটা বানানো হয়ে গিয়েছে, এ একটা হয়েছে, এ একটা, দুটো। এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এই কলা পাতায় পুরো একদম আমি পিঠেগুলো সব বানিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা, এরকম ভাবে বানিয়ে নেবেন, একটা একটা করে। এরকম আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এইবার গিয়ে আমি ফ্রাইং প্যানে এটাকে ভাজা করে আপনাদেরকে দেখাবো পিঠেটা কেমন হয়। বন্ধুরা, এই ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। এইবার আমি এই বাটা সমেত পিঠেগুলো দিয়ে দেব। তেল দেবেন না, তেল ছাড়া হবে এটা। এটা হচ্ছে পাতা পিঠে। আর একটা ঢাকা দিয়ে দেব, 10 মিনিট পরে খুলে দেখব। কিছুক্ষণ পর আমি এই পিঠেটা খুলে খুলে দেখব কেমন হয়েছে, আর আপনাদেরকে দেখাবো। এখন একটু ঢাকা দিয়েছি, 1 মিনিট পর আমি দেখছি পিঠেটা উল্টে দিয়েছি। দেখুন এইভাবে উল্টে দিতে হবে, আবার একটু চাপা দিতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব, উল্টে পাল্টে। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব, উল্টে পাল্টে। এবার আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি, দেখুন। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর হয়েছে দেখুন, আর কি নরম দেখুন, তুলোর মতো নরম হয়েছে। এটা খেতে খুব টেস্টি হয়, বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো খেতে। তেল ছাড়া এই পাতা পিঠে খুব ভালো খেতে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা, আর আমার এইভাবে পাশে থাকবেন। বড়দেরকে আমি প্রণাম জানাই, আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।